بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট কর্মী সম্মেলনের সাংগঠনিক অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি বৃন্দ, জামাত ইসলামী বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আমরা আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্মগ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য একদল সুন্দর মানুষের প্রয়োজন, একদল সোনার মানুষের প্রয়োজন। সেই সোনার মানুষ তৈরি করার জন্য, সেই সুন্দর মানুষ গড়ে তোলার জন্য আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার গণ্ডি পেরিয়ে আমরা আরো একটি স্বতন্ত্র ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো কাফেলার সন্ধান পেয়েছি এবং সেই কাফেলায় নিজেদেরকে সম্পৃক্ত করে এই আন্দোলনের একজন কর্মী হিসাবে নিজের নাম এই তালিকায় সংরক্ষণ করতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় কাফেলার একজন কর্মী হিসাবে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় কর্মী ভাইয়েরা, আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠনের নাম নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রচলিত ধারার কোন একটি ছাত্র সংগঠনের মতো দেশের একটি সরকার প্রতিষ্ঠা করা, দেশের একটি সরকারকে নামিয়ে দেওয়ার এ দায়িত্ব পালন করার জন্য 1977 সালের 6 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেনি, বরং ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণ করার জন্য, রাষ্ট্র পরিবর্তন করার জন্য যেমন সমাজ পরিবর্তন প্রয়োজন, সমাজ পরিবর্তনের জন্য যেমন পরিবার পরিবর্তনের প্রয়োজন, একটি পরিবার পরিবর্তন করার জন্য একজন ব্যক্তির পরিবর্তনের প্রয়োজন, সেই পরিবর্তনের এক বৈজ্ঞানিক এবং কোরআন হাদিস সম্মত কর্মসূচি নিয়ে বাস্তব ভিত্তিক কার্যক্রমের ব্যবস্থা করে একদল দক্ষ, যোগ্য, সৎ, দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে আমরা গর্বিত এবং আমরা সত্যি আল্লাহর কাছে সেজদা বনত চিত্তে শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে, এই কারণে যে ইসলামী ছাত্র শিবির আমাদের এই দেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ কিভাবে ছাত্র শিবিরকে গ্রহণ করছে সেটি যেমন আমাদের ভাবার বিষয়, আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলাকে কিভাবে দেখেছেন, আমি নিজে যদি আমাকে জিজ্ঞেস করি আমি ছাত্র শিবিরকে কেন ভালোবাসি, আমি কেন ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছি, আমি কেন ছাত্র শিবির করব, তাহলে আমাকে ফিরে যেতে হবে এখন থেকে 6 বছর আগের ইতিহাসের কাছে। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুরু করেছি,
শহীদ মুস্তাফিজুর রহমান ভাই শাহাদাত বরণ করেছেন এবং শহীদ ইসমাইল হোসেন ভাই শাহাদাত বরণ করেছেন। আমরা সেই পরিবারে আব্বা আম্মার সাথে দেখা করার জন্য যশোরে গিয়েছিলাম। যশোরে গিয়ে শহীদ মুস্তাফিজুর রহমান ভাইয়ের আব্বা এবং আম্মা তার বাড়িতে আমরা গিয়েছি। গিয়ে তার আম্মাকে আমরা জিজ্ঞেস করেছি যে মুস্তাফিজ ভাইয়ের কথা কি আপনার মনে পড়ে? বলছেন হ্যাঁ মনে পড়বে না কেন, তার কথা আমার মনে পড়ে এবং তার সাথে তো আমার প্রায় দেখা হয়, তার সাথে তো আমার কথা হয়। আমরা একটু অবাক হয়ে গেলাম যে তার পিতার সাথে তার সন্তানের সাথে তার দেখা হয়, তার কথা হয়, আবার তা অন্য কেউ বলতেছে না, বলতেছে তার মা। সুতরাং এটা তো ইটস নট অনলি নভেল, ইটস নট অনলি হিস্ট্রি, ইটস নট অনলি লিটারেচার, এটা তো কোনো সাহিত্য কিংবা এটা কোনো গল্প কিংবা উপন্যাস নয়, এটা তোর মা বলতেছে তার সন্তান সম্পর্কে। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেমন করে কথা হয়। বলছে এই যে বাবা, গত দু একদিন আগেও আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার মাথার কাছে এসে আমার মুস্তাফিজ আমাকে বলছে মা তুমি এখানে আর কতদিন থাকবে, তুমি আমার কাছে চলো। আমি মুস্তাফিজকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কোথায় থাকো? বলছে কেন মা তুমি জানো না, যে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন সে আল্লাহ আমার জন্য থাকার কত চমৎকার ব্যবস্থা করেছেন, তুমি চলো আমার সাথে গেলে দেখতে পাবে। মুস্তাফিজ ভাইয়ের মা বললেন আমাকে হাত ধরে অনেক দূর নিয়ে গিয়েছে, আমি তার সাথে যাচ্ছি। এক বিরাট বিস্তীর্ণ মাঠে আমাকে নিয়ে দাঁড় করানো হলো। বলল মা তোমার দৃষ্টি যত দূরে যায় তুমি তত দূরে তাকাও। মুস্তাফিজ ভাইয়ের মা বললেন বাবা বিশ্বাস করো আমার দৃষ্টির যে শক্তিতে যত দূর কুলায় আমি ততদূর তাকানোর চেষ্টা করেছি, আমার দৃষ্টি ক্লান্ত হয় কিন্তু আমি কোনো সীমা পাই না, আমার দৃষ্টি কোথাও গিয়ে থেমে থাকে না, অনেক দূর বিস্তীর্ণ এক এলাকা। আমি মুস্তাফিজকে জিজ্ঞেস করলাম বাবা এটি কোন জায়গা? মুস্তাফিজ ভাই তার মাকে বললেন মা এটি সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন তুলে নিয়ে আসছেন, তুলে নিয়ে আসার পর এই বিস্তীর্ণ এক জায়গা আমাকে দান করেছেন এবং এখানে আমাকে থাকার ব্যবস্থা করেছেন। সবচেয়ে মজার ব্যাপার ছিল বিশ্বাস করুন, চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছেন আর বলতেছেন বাবা মুস্তাফিজের জন্য আমার কোনো দুঃখ নেই, আমি গর্বিত, আমি আজকে তার মা হিসাবে আমি আজকে সত্যি একজন সম্মানিত মা, আমার আজকে কোনো দুঃখ নেই। মুস্তাফিজ আমাকে আরেকটু হাত ধরে সামনে এগিয়ে নিয়ে বলল মা এই যে পাশে একটি খাট দেখছো এটি খালি, আর পাশে আরেকটি খাট দেখছো সেখানে সাদা কাপড় দিয়ে একজন ব্যক্তিকে ঢাকা আছে। মুস্তাফিজ ভাইয়ের মা জিজ্ঞেস করলেন বাবা এই যে পাশে খাটে সাদা কাপড় দিয়ে যাকে শোয়ায় রাখা হয়েছে সে কে? মুস্তাফিজ ভাই বললেন মা তুমি জানো না, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম আমার খুব কাছের বন্ধু ছিল, তুমি নাম বলতে পারো, আমি যদি ঈদের সময় বাসায় যেতে না পারতাম তাহলে সে তোমার কাছে যেত, গিয়ে বলতো মুস্তাফিজ এবার বাসায় আসতে পারি না আমি এসেছি, খালাম্মা আপনি কি খুশি হননি? সেরকম একজন বন্ধু ছিল আমার, তুমি বলতে পারো? বলছি হ্যাঁ সেরকম একজন বন্ধু তো তোর ছিল, সে তো ছিল ইসমাইল হোসেন সিরাজি। বলছি কেন মা তুমি জানো না, সেই ইসমাইল হোসেন সিরাজির সাথে আমার পার্থিব জীবনে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা সেখানেও যেমন বন্ধু হিসেবে ছিলাম, শাহাদাত বরণ করার পর সেই দুনিয়ার জীবনের বন্ধুত্ব আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের পরেও আমাদের এই জান্নাতুল ফেরদাউসে আমাদের দুজনকে একই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন থাকার ব্যবস্থা করে দিয়েছেন, একই জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় কর্মী ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির নিয়ে আজ পাহাড় পরিমাণ যদি ষড়যন্ত্র থাকে, ইসলামী ছাত্র শিবির নিয়ে আজকে যদি আকাশ সমান কেউ বিরোধিতা করে, তাহলে আমাদের কোনো দুঃখ হয় না, আমাদের কোনো